তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ ইসরায়েলে হামলার নির্দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার দাবি ইসরায়েলের হামাসের পরবর্তী নেতৃত্বের জন্য আলোচনায় খালিদ মিশালের নাম লেবানন ইসরায়েলি হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার নিহত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি সশস্ত্র গোষ্ঠীটির পাল্টা হুমকি নেতানিয়াহুর এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত ইরানে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার প্রথম জানাজা ইউনিভার্সিটি অব তেহরান প্রাঙ্গণে নামে অশ্রুশ ইরানিদের ঢল তেহরানের সড়কে সড়কে চলে শোকের মাতম শোকাহত আর ক্ষুব্ধ ইরানিরা প্রিয় অতিথির মৃত্যুর কঠোর প্রতিশোধ চান তারা সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুর আড়াই মাস না পেরোতেই আবারও শোকের সমুদ্রে ইরানিরা নিজ দেশের নাগরিক না হলেও ফিলিস্তিনিদের মুক্তির জন্য লড়াই করা হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের লাখ লাখ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আর তাই হানিয়ার মৃত্যুতে শোকে কাতর ইরানিদের মাতমে ভারী হয়ে ওঠে তেহরানের বাতাস শোকাহত আর ক্ষুব্ধ জনতা শোকরেলিতে প্রিয় অতিথির মৃত্যুর কঠোর প্রতিশোধের দাবি জানান ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব তেহরান প্রাঙ্গনে জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনি রাষ্ট্রীয় অতিথির জানাজায় নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গার্ডিয়ান কাউন্সিলের সদস্যসহ ইরানের আরও অনেক শীর্ষ ব্যক্তিত্বই অংশ নেন তেহরান থেকে হানিয়ার নিথর দেহ নেওয়া হবে কাতার ফিলিস্তিন থেকে নির্বাসিত হয়ে দীর্ঘদিন ধরে কাতারেই বসবাস করছিলেন হানিয়া শুক্রবার রাজধানী দোহায় জানাজা শেষে এই নেতাকে দাফন করা হবে লুসেল শহরে ইরানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে ইরান গিয়েছিলেন হানিয়া মঙ্গলবার গভীর রাতে মিসাইল হামলায় নিহত হন তিনি হামাস প্রধানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে ইরানে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে বিক্ষোভে ঝড় উঠেছে দেশে দেশে লেবানন তুরস্ক তেউনেসিয়া পাকিস্তান সহ অনেক দেশে আয়োজন করা হয় শোক র্যালি প্রতিবাদ সমাবেশ বুধবার লেবাননের রাজধানী বৈরুতের প্রধান সড়কে জড়ো হয় হাজার হাজার মানুষ হানিয়ার হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান তারা ব্যাপক বিক্ষোভ হয়েছে তুরস্কেও ইস্তাম্বুলে সড়ক অবরোধ করে মিছিল করে হাজারো মানুষ নেতানিয়াহ প্রশাসনকে খুনি সরকার বলে আখ্যা দেন তারা ইসমাইল হানিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুসছেন তিউনিশিয়ার জনগণ হানিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসরায়েল এমন দাবি তাদের হামাস নেতার মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি হামাজ প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পাল্টা জবাব দিতে এই নির্দেশনা দেন তিনি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এই নির্দেশ দেন খামিনী সর্বোচ্চ ধর্মীয় নেতা খুব জানিয়ে বলেন ইরানে অবস্থানকালে ইসমাইল হানিয়ার উপর হামলা চালানো হয় তাই ইসরায়েলে পাল্টা অভিযান চালানোটা তেহরানের দায়িত্বের মধ্যে পড়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যে কোনো সময় ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান اگر کسی تصور کنه که این ادهی که رعی ندادن به خاطر এবার হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেহকে হত্যার কথা নিশ্চিত করল ইসরায়েল তেল দাবি গেল তেরোই জুলাই গাজায় বিমান হামলায় নিহত হন এর আগে সাতবার চেষ্টা করেও কাশেম ব্রিগেডের প্রধানকে মারতে ব্যর্থ হয়েছিল তেল আবিব হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর একদিন পর দেহকে হত্যার তথ্য নিশ্চিত করল ইসরায়েল মোহাম্মদ দেফকে হত্যার জন্য ১৩ জুলাই গাজার খান ইউনিসের নারকীয় তাণ্ডব চালায় ইসরায়েল দুই সপ্তাহেরও বেশি সময় পর ইসরায়েল জানালো সেই হামলায় মারা গেছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের প্রধান গত ত্রিশ বছর ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন দেফ দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদকে ফাঁকি দিয়েই এতদিন গাজাতে বিচরণ করেছেন এই স্বাধীনতাকামী নেতা সাত অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড বলা হয় দেশকে দুই বছর ধরে ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালানোর এই পরিকল্পনা করেছিলেন তিনি পশ্চিমা গোয়েন্দাদের দাবি তিনিও তার বিশ্বস্ত কয়েকজন ছাড়া সেই হামলা সম্পর্কে আর কেউই কিছুই জানত না এর আগেও আরও কমপক্ষে সাতবার দেশকে হত্যার চেষ্টা চালায় ইসরায়েল যদিও প্রতিবারই ব্যর্থ হয়েছে ইসরায়েলের এক হামলায় হারিয়েছেন দৃষ্টিশক্তি এক হাত ও পা এরপর থেকে হুইলচেয়ারে বসেই ফাঁকি দিয়ে যাচ্ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ফিলিস্তিনিদের কাছে ব্যাপক জনপ্রিয় এই দেশ উনিশশো সালে খান ইনিস রিফিউজি ক্যাম্পে জন্ম নেয়া দেফের আসল নাম মোহাম্মদ মাসরি লেখাপড়া করেছেন গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে হামাসে যোগ দেওয়ার পর দ্রুতই জায়গা করে নেন শীর্ষ নেতৃত্বে কাশেম ব্রিগেডের প্রধান হয়ে জোর দেন মাটির নিচে টানেল স্থাপনে এছাড়া গড়ে তোলেন বোমা তৈরির বিশেষজ্ঞ দল উনিশশো উনানব্বই সালে ইসরায়েলিদের কাছে গ্রেফতার হওয়ার পর ষোলো মাস আটকও ছিলেন তিনি ডজনের বেশি ইসরায়েলিকে হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে যমুনা নিউজ ইসমাইল হানিয়ার মৃত্যুর পর এখন আলোচনায় কে নেতৃত্ব দেবেন হামাসকে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাবেক হামাজ প্রধান খালেদ মেশাল ও গাজার ডেপুটি প্রধান খলিল আল হায়ার নাম তালিকায় রয়েছে ইয়াহিয়া সেনোয়ার ও জায়ের জাপারিনের নামও এমন এক সময় হত্যার শিকার হলেন হামাজ প্রধান ইসমাইল হানিয়া যখন দশ মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা বিপর্যস্ত গাজাবাসী একাধিক পক্ষের মধ্যস্থতায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনা চললেও নেই আশার আলো হত্যার পর সবচেয়ে বড় প্রশ্ন সংগঠনের নেতৃত্ব দেবেন কে স্বাভাবিক নিয়মে তার ডেপুটির দায়িত্ব নেওয়ার কথা থাকলেও চলতি বছর জানুয়ারিতেই বৈরুতে হত্যাকাণ্ডের শিকার হন হামাসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা সালে আরৌরি হামাসের ভবিষ্যৎ নেতা হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে খালেদ মেশাল ও খলিল আল হায়ার নাম হামাসের হয়ে দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে খালেদ মেশালের দু সাল পর্যন্ত তিনি নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনটির অবশ্য দু সালে আরব বসন্তের সময় আন্দোলনকারীদের সমর্থনের জেরে ইরান সিরিয়া ও হিজবুল্লার সাথে সম্পর্ক খুব একটা মধুর নয় তার সুসম্পর্ক রয়েছে তুরস্ক ও কাতারের সাথে হামাসের নেতৃত্বের বাছাই গুরুত্ব দেয়া হয় ফিলিস্তিনের বাইরে মিত্রদের সাথে সম্পর্ক রক্ষার দক্ষতাকে সেদিক থেকে ইসমাইল হানিয়ার মতোই ভারসাম্য রাখতে সক্ষম তার বিশ্বস্ত সহযোগী খলিল আল হায়া হানিয়ার মতোই নির্বাসিত আলহায়ার আন্তর্জাতিক যোগাযোগ বেশ ভালো সিরিয়ার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরোধীদের প্রতি সমর্থনের কারণে হামাসের সাথে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর কয়েক বছরের শীতল সম্পর্কের বরফ গলেছিল আল হায়ার নেতৃত্বে ইরান কাতার তুরস্ক মিশর ও হিজবুল্লার সাথেও সম্পর্ক ভালো তার হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে আলোচিত হচ্ছে গাজায় সংগঠনটির নেতা ইয়াহিয়া সিনোয়ারের নাম ইসরায়েলে হামাসের সাত অক্টোবরের হামলার মাস্টার মাইন্ড বলা হয় তাকে বর্তমানে তেলাবিবের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন তিনি হানিয়ার এক সময় ডেপুটি জাহের জাবারিনের নামও আছে চর্চায় অর্থনৈতিক দিক দেখভালের জন্য তাকে সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তাও বলা হয় ইরানের সাথে গভীর সম্পর্ক রয়েছে তার সাধারণত হামাসের সুরা কাউন্সিলের বৈঠকে নির্ধারিত হয় সংগঠনের নেতৃত্ব তবে যুদ্ধের কারণে রাজনৈতিক ব্যুরোর ভোটাভুটি বেশ কষ্টসাধ্য তবে ইতিহাস বলছে খুব দ্রুত এবং নির্বিঘ্নেই শূন্যস্থান পূরণ করে সংগঠিত হয় হামাস

আলোচনা নয় বরং হামলাই হবে এখন কার্যকর জবাব এমন হুঁশিয়ারি দিল হামাস সশস্ত্র গোষ্ঠীটির প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর এমন ঘোষণা এলো হামাসের পক্ষ থেকে বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করেছে এখন আর আলোচনার সুযোগ নেই বৈঠক নয় বরং রক্ত ঝরানোর সময় এখন যে কোনো মুহূর্তে পাল্টা জবাব দেয়া হবে বলেও হুমকি দেয় হামাস এখন আর আলোচনার কোন অর্থ নেই আমাদের কাছে এখন আলোচনা নয় বরং রক্ত ঝরানোর সময় কারণ নেতানীহ সরকারি কোনো ধরনের সমঝোতা এবং যুদ্ধবিরতি চায় না হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন মুখপাত্র বেদান্ত পাটেল তিনি জানান হানিয়া নিহত হলেও আলোচনার মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ করা সম্ভব যুদ্ধবিরতি কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা থাকবে এদিকে ইসরায়েলকে পাল্টা জবাব দিতে ইরানের হুমকির বিষয়ে পাটেল বলেন যুক্তরাষ্ট্রে এই বিষয়ে কোনো ধারণা নেই তবে তাদের প্রাধান্যের জায়গায় গুরুত্ব পাবে গাজার যুদ্ধবিরতির বিষয়টি আমরা এখনো বিশ্বাস করি গাজায় যুদ্ধবিরতি আলোচনা সম্ভব যুক্তরাষ্ট্র বরাবরই গাজায় চলমান আগ্রাসন বন্ধের পক্ষে ছিল এই আলোচনা কার্যকরের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জিম্মিদের মুক্ত করে তাদের ঘরে ফেরানোই আমাদের উদ্দেশ্য লেবানানের বৈরুতে মিজাইল হামলায় শীর্ষ কমান্ডার হত্যার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ জানিয়েছে বুধবার রাতের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন থেকে উদ্ধার হয়েছে নিহত ফুয়াদ শুকুরের মরদেহ আজই তাকে দাফন করা হবে এমনটা জানিয়েছে গোষ্ঠীটি এই ঘটনায় দুই শিশু সহ আরও চারজনের মৃত্যুর খবর মিলেছে মঙ্গলবার বৈরুতে হিজবুল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়ে এলাকা লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইসরায়েলি বাহিনী ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ভবন ও হাসপাতাল হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহর সামরিক উপদেষ্টা শুকুর ছিলেন প্রধান টার্গেট বুধবার তার মৃত্যুর খবর জানায় তেলাবে বৈরুতে হামলা চালিয়ে আগুনে ঘি ছড়ালো তেলাবিব শীর্ষ কমান্ডারকে হত্যার ঘটনায় ক্ষোভে ফুসছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি নেতানিয়াহুর পাল্টা হুমকি ইসরায়েলিদের গায়ে বিন্দুমাত্র আচর লাগলেও গুনতে হবে চড়া মূল্য বৈরুতে ভয়াবহ ইসরায়েলি হামলায় হিজবুলার শীর্ষ কমান্ডার ফুয়াত শুকুর ছাড়াও চার নারী শিশুর মৃত্যু হয়েছে শেষ বিদায় জানাতেই দেশটির রাস্তায় নামে জনসাধারণের ঢল স্বজন হারালেও ইসরায়েলের সামনে নতজান হতে নারাজ নিহতদের পরিবার চান কঠোর প্রতিশোধ ভাই হিসেবে আমি গর্বিত আমার বোন ইহুদি শত্রুদের হামলায় শহীদ হয়েছে তার মৃত্যুতে গোটা দেশ গর্বিত আমি বেশি কিছু চাই না শুধু চাই কঠোর প্রতিশোধ গেল দশ মাসে দ্বিতীয়বার লেবাননের রাজধানীতে হামলা চালালো ইসরায়েল তাই তড়িঘড়ি বৈঠক ডেকেছে লেবাননের অন্তর্বর্তী সরকার এ বর্বরতার জবাব হবে ভয়াবহ এরই মধ্যে হিজবুলও দিয়েছে কঠোর বার্তা শত্রুদের উসকে দেওয়ার পর পাল্টা হুমকি ধামকিও দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দেশটির নাগরিকদের কোনো ক্ষতি হলে গুনতে হবে বৈরুতে হামলার পর সব দিক থেকেই আমাদের হুমকি দেওয়া হচ্ছে আমরা যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তবে ইসরায়েলের ওপর কোনো আগ্রাসন চালানো হলে গুনতে হবে চরামূল্য ইসরায়েলিদের ক্ষতি মানে নিজের মৃত্যু ডেকে আনা যুদ্ধবিরতি কার্যকরে যখন চলছে আন্তর্জাতিক মহলের তৎপরতা সে সময় বৈরুতে হামলা চালিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলল তেলাবিপ তার ওপর রয়েছে হামাস প্রধানকে হত্যার অভিযোগও মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় থামাতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের মহাসচিব মনে করেন বৈরুত ও তেহরানে চালানো হামলা যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধির সংখ্যা তৈরি করল সবাইকে শান্ত থেকে যুদ্ধবিরতি জিম্মি উদ্ধার এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের দিকে মনোযোগ দেওয়া উচিত অথচ বাস্তবে হচ্ছে উল্টো যে কোনো মুহূর্তে লেবানন ইসরায়েলের যুদ্ধ শুরুর শঙ্কায় সতর্ক প্রতিবেশীরা অবিলম্বে নিজ নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ মোস্তফা যমুনা নিউজ গাজা ইসরায়েলের হামলায় আবারও প্রাণ ঝরল সংবাদকর্মীদের গাজার সিটিতে আল জাজিরার সাংবাদিকদের গাড়ি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেল আবিব নিহত হয়েছে আলোচিত রিপোর্টার স্মাইল আল খোল ও তার ক্যামেরাম্যান রামিয়াল রেফি গাজার ধ্বংসস্তূপ থেকে বিশ্বকে যুদ্ধের খবর পৌঁছে দিচ্ছিলেন ইসমাইল আল ঘোল এবার নিজেই সংবাদ তিনি আলজাজিরা অ্যারাবিকের প্রতিনিধি ছিলেন সাতাশ বছরের ইসমাইল বুধবার গাজা সিটিতে হামলার খবর সংগ্রহের পর যাচ্ছিলেন নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়ির পথে সাথে ছিলেন তারই বয়সী ক্যামেরাম্যান রামি সাথে শরণার্থী শিবিরের কাছাকাছি গেলে হামলার শিকার হয় তাদের গাড়ি এর মাত্র পনেরো মিনিট আগেও বার্তাকক্ষের সাথে যোগাযোগ হয়েছিল ইসমাইল ও রামির ইসমাইল গাড়ি চালাচ্ছিল কি হয়েছে জানতে চাইলে বলল সামনের বাড়িতে হামলা হয়েছে বলেছিলাম আল্লাহ তোমাকে বাঁচিয়েছে চলে যাওয়ার সময় তার গাড়ির ভিডিও করেছিলাম এই যে এই জিপে ছিল সে এর কিছুক্ষণ পরে শুনলাম ইসমাইল শহীদ হয়েছে বিধ্বস্ত গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা খবর পেয়ে ছুটে আসে যুদ্ধক্ষেত্রের কঠিন সময়ে পরস্পরের সাহস হয়ে থাকা সহকর্মীরা রক্ত মাখা ভেস্ট দেখিয়ে ক্ষোভ ছাড়েন তারা প্রেস ব্যানার নিয়ে প্রতিবাদ করেন অনেকে ইসমাইল ও রামির মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কাতার ভিত্তিক কাতারভিত্তিক মাধ্যম আলজাজিরা জানিয়েছে গণমাধ্যমের স্টিকার লাগানো ছিল গাড়িতে নিহতদের গায়েও ছিল প্রেস লেখাযুক্ত জ্যাকেট এরপরও পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাদের কর্মীদের গত মে মাসে নিরাপত্তা হুমকির অজুহাতে ইসরায়েলে বন্ধ করে দেয়া হয় আল জাজিরার কার্যক্রম গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত অন্তত একশো পঁয়ষট্টি জন সংবাদকর্মী নিহত হয়েছে এদের মধ্যে চারজন আলজাজিরার যমুনা নিউজ মার্কিন নির্বাচনী প্রচারণার নতুন ইস্যু বর্ণ ও জাতিগত পরিচয় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে রীতিমতো তুলোধুনো করেছেন ডোনাল্ড ট্রাম্প যে সমাবেশে যাচ্ছেন প্রতিপক্ষকে দিচ্ছেন বদ্ধ উন্মাদ বামপন্থী খেতাব মাঠের লড়াইয়ে একচুল ছাড় দিচ্ছেন না ভাইস প্রেসিডেন্টও বক্তব্য মার্কিনীরা ট্রাম্পের তুলনায় যোগ্য ব্যক্তিকে চায় মসনদে জনসংযোগের জন্য যুক্তরাষ্ট্র চষে বেড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বুধবারও পেনসিলভানিয়ার এক সমাবেশে যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ভাষণের কথাই ছিল প্রতিপক্ষ কমলা হ্যারিসের সমালোচনা আবারও তাকে বদ্ধ উন্মাদ আর কট্টর বামপন্থী আখ্যা দেন একই দিন সবচেয়ে বড় ও বার্ষিক সমাবেশ ব্ল্যাক জার্নালিস্টে করেন বিস্ফোরক মন্তব্য হ্যারিসের জাতি ও বর্ণপরিচয় নিয়ে ছড়েন প্রশ্ন ট্রাম্পের অভিযোগ ভোট পেতেই কৃষ্ণাঙ্গ পরিচয়ে লেবাস ধারণ করেছেন কমলা তাকে তো ভারতীয় হিসেবেই চিনতাম অতীত নির্বাচনেও সে নিজ দেশের প্রচারণা চালিয়েছে কিন্তু হঠাৎ শুনছি সে কৃষ্ণাঙ্গ অবশ্য কোনো পরিচয়কেই খাটো করে দেখি না আমার ধারণা হ্যারিস নিজেই অস্তিত্ব সংকটে ভুগছেন নতুবা নির্বাচনের আগে কেন এই কৃষ্ণাঙ্গ লেবাস নিলেন আমেরিকান কমিউনিটির এক অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্পের এই মন্তব্যের সমুচিত জবাব দেন হ্যারিস বলেন এটা প্রতিপক্ষের পুরনো ট্রাম্প ট্রাম্প বরাবরই বর্ণবাদী ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন মার্কিনীরা ট্রাম্পের তুলনায় ভালো কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান কারণ সেই দুর্বৃস চার বছরের কথা কেউ ভুলেনি এমন রাষ্ট্রপ্রধান দরকার যে জাতিগত পরিচয় নিয়ে কাউকে কটাক্ষ করবেন না নির্বাচন থেকে জো বাইডেন সরে যাওয়ার পরই জমে উঠেছে মাঠের লড়াই প্রায় প্রতিদিনই বাকযুদ্ধে জড়াচ্ছেন ট্রাম্প কমলা পরস্পরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ ভোটারদের দিচ্ছেন নিত্য নতুন প্রতিশ্রুতি তাজরিয়ান যমুনা নিউজ দর্শক যমুনা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ